হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আর আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করেছি একদম সকালে নাস্তা দিয়ে শুরু করেছি আজকের ব্লগটা আর আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করবো চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে তো এখন হচ্ছে গিয়ে আমি সকালে নাস্তার জন্য আজকে পরোটা ভেজে নিচ্ছি আর পরোটাগুলো আগে থেকে বেলে রেখেছিলাম জাস্ট এখন জাস্ট ভেজে নিচ্ছি আর কি তো পরোটা ভাজবো আর হচ্ছে গিয়ে সঙ্গে ডিম্পোজ করব আর রাইসার বাবা তো সকালবেলা নাস্তা করে যায় না যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন আর আমি সচরাচর সকালে নাস্তাটাও বানাই না কারণ হচ্ছে গিয়ে দেখা যায় যে ঝটপট যেগুলো ইনস্ট্যান্ট খাওয়া যায় ওই জিনিসগুলো সকালে আর কি নাস্তার জন্য আর বানানো বানিয়ে দেওয়া হয় আর কি আর আমি দেখা যায় যে মাঝে মাঝে নাস্তা করে আবার মাঝে মাঝে আমার সকালবেলা নাস্তার কথা মনেও থাকে না এরকম একটা অবস্থা তো আজকে একটু মনে চাইলো আর কি পরটার ডিম পোচ খেতে তাই হচ্ছে কি আজকে নাস্তাটা বানাচ্ছি এখন হচ্ছে গিয়ে ডিমগুলো পোচ করে নেছি। আর রাইসার বাবা দেখলে আজকের ব্লগটা যদি দেখে না সে যদি দেখে আর কি তাহলে বলবে হ্যাঁ আমাকে রেখে তোমরা একা একা নাস্তা করে ফেলেছ যাই হোক তো সে অনেক সকাল যেহেতু আটটা বাজে বের হয়ে যায় বাসা থেকে তো আমি সকালবেলা উঠতে পারি না একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে তাই হচ্ছে গিয়ে নাস্তাটা বানিয়ে দিতে পারি না তবে চেষ্টা করবো চেষ্টা করব বলতে কি প্রতিদিনই ভাবি যে আজকে সকালবেলা উঠব কিন্তু সকালবেলা আর উঠতে পারি না এই হচ্ছে গিয়ে আমার সমস্যা তো আমি আরাইসা হচ্ছে গিয়ে নাস্তা করছি তো দেখতেই পেলেন পরটা ডিম্পোজ আর গতকালকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া সেটা ভেঙে নিয়েছি ভেঙে নিয়েছি বলতে গতকালকে আর কি ভেঙেছিলাম তো বক্সে করে এতটুকু ছিল আর কি তো ওইটা তো সঙ্গে নিয়ে নিলাম তো এখন হচ্ছে গিয়ে আমি রাইসা খাচ্ছি তো মাকে বললাম খেতে মা বলছে না খাবে না তো তারপরে জোর করে হচ্ছে গিয়ে মাকে দিলাম তো এখন হচ্ছে গিয়ে আমরা নাস্তাটা করে ফেলছি নাস্তা করার পরে হচ্ছে গিয়ে আমার কাজ শুরু হবে তো প্রতিদিন আসলে কাজ দেখা যায় যে সকাল টাইমটাতে একই রকম কাজ থাকে রান্না ভাড়া ঘর গোছানোর যে কাজগুলো ওইগুলো কিন্তু সকাল টাইমটাতে দেখা যায় আমার মনে হয় যে প্রায় একই রকম কাজ থাকে হয়তোবা মাঝে মাঝে একটু কাজটা ডিফারেন্ট হয় যে আজকে হয়তোবা একদম ডিপ্লিন করছি ওই দিনটাতে আর তাছাড়া দেখি প্রতিদিন একই রকম থাকে তাই আর ওইভাবে শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে তো আমরা হচ্ছে গিয়ে এ তো করছি আর এদিক থেকে রাজাকে খাওয়ানোর অনেক চেষ্টা করছিলাম কিন্তু সে হচ্ছে গিয়ে মুখেই নিল না সে এখন নতুন একটা খাওয়া শিখেছে সেটা হচ্ছে গিয়ে চা চাটা তার এত বেশি পছন্দ যে চা দেখলে সে আর স্থির থাকতে পারে না সে চার জন্য পিছ পিছন পিছন ঘুরতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না তাকে চা দিব ততক্ষণ পর্যন্ত সে পিছে পিছে ঘুরতে থাকবে যে চা দিতেই হবে তাকে তো এখন হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সে খুব সুন্দর হয়েছে কাম ধরে চাকাচ্ছে খুব ভালো লাগে আসলে এই জিনিসগুলো দেখলে তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি যেন পরবর্তী তারকে দেখতে পারি তো এখন হচ্ছে গিয়ে চাটা শেষ হয়ে গেছে তো বলতেছে মাকে নান্না চা নান্না চা মানে একটু একটু কথা বলা শিখছে তো তো এখন বলতে পারে আর কি নাস্তা টাস্তা শেষ করে তারপর হচ্ছে গিয়ে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তো নাস্তা করার পরে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি দেখা যায় যে মাঝে মাঝে হয়তো বা সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিই তো আজকে হয় একটু লেট হয়ে গেছে তো এখন হচ্ছে গিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিব। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি আপনাদের কাছে যারা আজকে নতুন আমার ব্লগ দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু অবশ্যই পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিবেন তো আর যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন এখন হচ্ছে গিয়ে আমি বিছানাটা ছেড়ে নিচ্ছি আর আমার বিছানাটা প্লাস হচ্ছে গিয়ে রাইসার বিছানাটাও ঝেড়ে নিব তো রায়শার বিছানাটা ইদানিং আমার ঝাড়া লাগে না মা হচ্ছে গিয়ে যেহেতু রায়সার মা একসঙ্গেই থাকে তো মা হচ্ছে গিয়ে ওই রুমটা গুছিয়ে ফেলে তো ওই রুম নিয়ে আসলে আমার আর ওরকম টেনশন নেই তো আমার রুমটা জাস্ট আমি এখন আর কি বিছানাটা ছেড়ে নিচ্ছি তারপরে সবগুলো রুমই গুছাবো আর কি যাই হোক এছাড়া টা ঝাড়ু দিয়ে এখন রুমটাকেও ঝাড়ু দিয়ে ফেলছি সবগুলো রুম একসঙ্গে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর রুমটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘরটা একদম মুছে ফেলবো কারণ ঘর যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু বাকি কাজ কাজগুলো করার কিন্তু এত একটা আগ্রহ থাকে না আর রুমটা যদি একদম ক্লিন অ্যান্ড পরিষ্কার থাকে তাহলে দেখি যে কোনো কাজ করার সময় মনটাও ভালো থাকে আর কাজটা করতেও ভালো লাগে আর রুম এলোমেলো থাকলে আসলে কাজ করতেও ভালো লাগে না আসলে তো যাই হোক আমি তো এখন ঘর ঝাড়ু দেওয়া শেষ করলাম আর ঘরটা মুছে ফেলবো আর আমি ঘর মোছার ক্ষেত্রে যে এটা ইউজ করি আমার কাছে এটা দিয়ে ঘর মোছাটা খুবই ইজি মনে হয় আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন জানেন যে আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার নিজের কাজগুলো আমি নিজেই করতে পছন্দ করি তাই আমি কোনো লোক নিই না আমার কাজগুলো আমি করে ফেলি তো এটা আমার জন্য খুবই একটা হেল্পফুল একটা জিনিস কারণ হচ্ছে গিয়ে আমি আমার কোমরে একটু আর কি পেন হয় যদি একটু নুয়ে কোনো কাজ করি বা নিচে ঝুঁকে যদি কোনো কাজ করতে যাই তো এইটা দিয়ে আমার খুবই ইজি হয় ঘরটা মোছতে আমার কাছে ভালো লাগে আর এই কারণে আমি এটাই ব্যবহার করি ঘর মোছার ক্ষেত্রে কারণ এটা দিয়ে আমার কাছে ভালো লাগে আসলে আমি জানি না কে কোনটা ঘর মোছার ক্ষেত্রে জিনিস ইউজ করে কিন্তু আমার কাছে এইটা দিয়ে ঘর মোছতে আমার কাছে খুব ইজি মনে হয় ভালো লাগে তাই আমি এটা ইউজ করি আর এটা রিপিল প্যাক পাওয়া যায় ওই রিপিল প্যাকটা এটা যখন নষ্ট হয়ে যাবে আর চেঞ্জ করে নিলেই হয়ে যায় তো এই জন্য আমি এটাই ব্যবহার করি সব সময়ের জন্যে আর আজকে কোনো রান্না বাড়া শেয়ার করা হয়নি আজকে হচ্ছে গিয়ে করলা ভাজি করেছি আর ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে চড়চড়ির মতো করে করেছি আর কি তো দুপুরে খাওয়া দাওয়া করছি সব কাজকে শেষ করে ফেলেছি আসলে ওইভাবে দেখানো হয়নি যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি তো তারপরে হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া করছি আর দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখলাম যে আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল বৃষ্টি হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি নেমে গেছে মানে খাওয়া দাওয়া করে এসে দেখছি যে প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে তো হঠাৎ করে বৃষ্টিটা নামলো তো ভাবলাম একটু দেখি তো জানালার কাছে আর কি বসে বসে একটু বৃষ্টি দেখছিলাম তো বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগে আর রাজ তো হচ্ছে গিয়ে বৃষ্টির পেলেই হয়েছে তারা বৃষ্টির ভিতরে জানালার কাছে এসে বসে বসে বৃষ্টির পানি ধরবে আমার কাছেও জিনিসটা খুবই ভালো লাগে তো আমি অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম বৃষ্টি দেখছিলাম বলা যায় যে তো যাই হোক আর কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ